সন্দেশখালির মধ্যে সামনে এসছে এর থেকেও ভয়ঙ্কর সন্দেশখালির চেহারা আছে। সন্দেশখালির যে আসল ঘটনা সামনে এসছে তার থেকেও ভয়ঙ্কর ন্যাক্কারজনক ঘটনা ওইখানকার মানুষ বলতে চায়, তাই সন্দেশখালীকে দুর্গ বানিয়ে রাখতে চায়। আজকে তৃণমূল গোটা সন্দেশখালী গোটা রাজ্যের গরিব মানুষকে দাসত্বে পরিণত করেছে, বলছে তোমাকে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, কন্যাশ্রী দেবো, ভাতা অনুদান দেবো, তুমি নীরব থাকো, তোমার শরীর, তোমার মন, তোমার পরিশ্রম, তোমার মেধা সবটা তৃণমূল লিজে নেবে, বিক্রি করবে, তারা কোটি কোটি টাকার সাম্রাজ্যে বসে থাকবে আর গরিব মানুষের চাল গম চুরি করবে এই লুটেরারা। আজকেও সন্দেশখালীতে আড়াল করবার জন্য, শাহজাহানকে আড়াল করবার জন্য, শিবু সর্দারদের বাঁচানোর জন্য প্র্যাকটিক্যালি সন্দেশখালীকে বিরোধীদের থেকে দূরে রাখা হচ্ছে, যাতে সন্দেশখালীর আসল চেহারা মানুষের সামনে না আসে। রীতিমতো মুখ্যমন্ত্রী বলছেন বিধানসভা থেকে সন্দেশখালী নিয়ে এতদিন মুখ্যমন্ত্রীর কোনো বিবৃতি পাওয়া গেল না, তিনি বিবৃতি দিলেন কি বলুন তো, শাহজাহানকে টার্গেট করেই ওখানে ইডি গিয়েছিল, তারপরে আদিবাসী মহিলাদের মধ্যে ঝামেলা লাগানো হলো, ঝগড়া লাগানো হলো। কিন্তু কারা ঝগড়া লাগালো, তারা তো নিজেদের কথা বলছে, ঝগড়া তো কোথাও আমি দেখতে পেলাম না সন্দেশখালী গিয়ে। আমার সঙ্গে রয়েছেন সৈকতগিরি, কথা বলবো, দাদা কারা ঝগড়া লাগালো? ঝগড়া সাজানো ঘটনা, মিথ্যে ঘটনা, ছোটো ছোটো বাচ্চাদের কাজ, এসব কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেশখালীর মা বোনেরা তারা সন্দেশখালীর বাস্তব কাহিনী তুলে ধরেছেন। সন্দেশখালী 11 সালের পর তৃণমূলের দুর্বৃত্তদের, অপরাধীদের, সমাজবিরোধীদের যারা ধর্ষক তাদের মুক্তাঞ্চল হয়ে দাঁড়িয়েছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই শাহজাহানদের মাথার ওপর তৃণমূল কংগ্রেসের ছাতা ধরেছিলেন। যত বেশি অপরাধ সংগঠিত করেছে এই শাহজাহানরা তত বেশি করে এদের প্রমোশন হয়েছে। শাহজাহানকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্র্যাকটিক্যালি গোটা সুন্দরবন এলাকা এই শাহজাহান শওকত মোল্লারা দাপিয়ে বেরিয়েছে। আদিবাসী মহিলাদের গায়ের রং নিয়ে যে শাসক দলের নেতা কুমন্তব্য করেন, তাদের গায়ের রং সাদা কেন, ফর্সা কেন, এসব তো আমরা শুনতাম অনেক পুরনো দিনে, যাদেরকে বলা হতো যে তোমার গায়ের রং কালো, তোমাকে এই কুঁয়ো থেকে জল খেতে দেবো না, এই পুকুর থেকে জল তুলতে পারবে না, এই পুকুর ব্যবহার করতে পারবে না, প্রাচীন বর্ণভেদ প্রথা, যে বর্ণভেদ প্রথার বিরুদ্ধে আমরা বামপন্থীরা দীর্ঘদিন লড়াই করেছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পুনরায় সেই পুরাতন কুসংস্কারপূর্ণ একটা বাংলার গ্রামীণ ব্যবস্থা তুলে ধরতে চাইছেন। আদিবাসীদের অধিকার, সেই অধিকার নিয়ে প্রশ্ন তুলছেন, আদিবাসীদের জীবনযাত্রা নিয়ে প্রশ্ন তুলছেন, আদিবাসীদের সততা নিয়ে প্রশ্ন তুলছেন। কোনো আদিবাসী ছিল না, বাইরে থেকে আদিবাসী নিয়ে আসা হয়েছে, কিন্তু সেখানকার মহিলারা বলছেন আমরা আন্দোলনে ছিলাম, আমরাই আদিবাসী, মমতাকে একবার পাঠিয়ে দাও আমাদের কাছে। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় গ্লাভস পরে আদিবাসীদের সঙ্গে নাচ করতে অভ্যস্ত, মমতা বন্দ্যোপাধ্যায় ডিম্বাতের মধ্য দিয়ে আদিবাসীদের জমায়েত করার মধ্য দিয়ে তিনি জমায়েত করেন, তিনি জানেন যে বাইরে থেকে জমায়েত না নিয়ে এলে তিনি আদিবাসীদের কোনো সভায় মঞ্চ আসন ভরাতে পারেন না। স্বাভাবিকভাবে তিনি আয়নায় নিজের চেহারা দেখছেন, নিজের দলের চেহারা দেখছেন। আমি বলছি আদিবাসীদের গায়ের রং নিয়ে প্রশ্ন তোলা মানে আদিবাসী জাতিকে অপমান করা, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এসসি এসটির সমস্ত মানুষদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চেহারা দেখা উচিত। আসলে আদিবাসী দরদী মুখ্যমন্ত্রী নন, আসলে তিনি আদিবাসী বিরোধী মুখ্যমন্ত্রী, আদিবাসীদের অপমান করবার মুখ্যমন্ত্রী। বারে বারে এই রাজ্যে আদিবাসী মা বোনদের ওপর অত্যাচার হয়েছে, সে মালদা হতে পারে, কুশমুন্ডি হতে পারে, জঙ্গলমহল হতে পারে, প্রত্যেকটা ক্ষেত্রে থানা এফআইআর পর্যন্ত নেয়নি। আর এই সন্দেশখালী তো রিলেভাবে এই ধর্ষণের ঘটনা ঘটেছে, এবং আমি আপনাকে বলছি তৃণমূলের পার্টি অফিসে এই সমস্ত কর্মকাণ্ড সংগঠিত হয়েছে। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল তাদের দলের সম্পদ এই শাহজাহানদের, যারা আদিবাসী মা বোনদের ইজ্জত নিয়ে ছেলেখেলা করেছে, তাদেরকে আড়াল করবার চেষ্টা করছে। শিবু হাজিরার এফআইআর ভিত্তিতে নিরাপদ সরকার, আপনাদের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরকার, তাকে অ্যারেস্ট করা হচ্ছে, কিন্তু কোথায় গেল শাহজাহান, কোথায় গেল শিবু হাজিরা? এবিপি আনন্দ সাক্ষাৎকার দিচ্ছে, শিবু হাজিরা সাক্ষাৎকার আমাদেরকে দেখতে হচ্ছে। নিরাপদ সর্দার যখন অ্যারেস্ট হয়েছিল, কোনো পুলিশের গায়ে একটা ইটের আঁচড় পড়েনি, একটা আঁচড় লাগেনি। আমরা বলছি নিরাপদরা এই মামলা, জেল, হামলা, হুমকি এসব ভয় পায় না, মার খেয়েছে তো নিরাপদ সর্দার, এতদিন এমএলএ ছিলেন, আজ অব্দি কেউ দুর্নীতির একটা ছোঁয়া লাগাতে পারেননি, আর আজকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পালিয়ে বেড়াচ্ছেন। এই যে আমরা বলি না যে তৃণমূল বাঘ হয়ে থাকে যখন পেছনে পুলিশ থাকে, এখন শাহজাহান ভয়ে সুন্দরবনের বাঘ ইঁদুর হয়ে গর্তে ঢুকে গেছে। নিরাপদরা সন্দেশখালীর মানুষের কাছে নিরাপদ আশ্রয়, তাই নিরাপদদের শাসক চোরেদের ভয়। আর আসল আপদ হলো এই সন্দেশখালীর শাহজাহান শিবুরা, যারা প্রকাশ্য দিবালকে সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছেন। তৃণমূল কংগ্রেসের সরকার, পুলিশ মন্ত্রীর যে পুলিশ, তারা একদম হাত পা গুটিয়ে বসে আছে, কারণ কালীঘাট থেকে নির্দেশ যায়নি, কালীঘাট থেকে নির্দেশ গেছে তার ভাই ভাইপোদের, চোর চিটিংবাজদের আড়াল করতে হবে। আর যারা সৎ রাজনীতি
রাজনীতিবিদ বামপন্থী মতাদর্শের কথা বলে, গরিব আদিবাসী মানুষদের অধিকারের লড়াই লড়ে, হকের লড়াই লড়ে, তাদেরকে জেলের ভেতর ঢোকানো ষড়যন্ত্র করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিছু অংশের পুলিশকে তৃণমূলের ক্যাডারের ভূমিকায় নামিয়ে এনেছে। ডিএ দিতে পারে না, কনস্টেবল পদে শূন্য পদ ভর্তি করতে পারে না, এই সরকার পুলিশকে তৃণমূলে ঝান্ডা ধরিয়ে দিয়েছে। আমরা বলছি পুলিশ প্রশাসনের অফিসারদের কাছে যে আপনারাও আসল চেহারা দেখুন মমতার সরকারে, যারা আপনাদের দলদাসে পরিণত করতে চাইছে তাদের বিরুদ্ধে আপনারাও গর্জে উঠুন। এই লড়াই শুধুমাত্র আদিবাসী মা বোনেদের লড়াই নয়, এই লড়াই গোটা রাজ্যের মা বোনেদের ইজ্জত বাঁচানোর লড়াই। সন্দেশখালী বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে গোটা রাজ্যে মা মাটি মানুষের যে নগ্ন মুখোশ, সেই মুখোশটা খুলে পড়ছে। বলছো টিকটক স্টার করেন, কালো আদিবাসী গায়ের রং সাদা কেন হয়েছে, এইসব নিয়ে কেন ওখানে যাবেন? গ্লাভস পাওয়া যাচ্ছে না, হয়তো হাত ধরতে পারবেন না, তাই তিনি যাচ্ছেন না। অথবা লন্ডনে কোথাও শুটিং করছেন, অথবা ফাইভ স্টার হোটেলে বসে দেখবেন যে ওখানকার আদিবাসী মানুষদের, গরিব মানুষদের ভোটে জিতা এমপি তিনি এখন টিকটক সিরিয়াল করতে ব্যস্ত। অথচ আমফান গেল, দাঙ্গা গেল, সন্দেশখালীর মাটিতে একটা ত্রিপল পর্যন্ত এদেরকে দিতে দেখা যায়নি, ত্রিপল চুরি করেছে এরা। আমরা বামপন্থীরা যখন দু মুঠো চাল জোগাতে ব্যস্ত ছিলাম, তখন এরা চাল চুরি করতে ব্যস্ত ছিল না। দেখুন, এই তো অভিনেতা অভিনেত্রীদের তৃণমূল কংগ্রেস নামিয়েছিল মানুষের অভাব দুঃখ দুর্দশা তাকে ভুলিয়ে, এই অভিনেতা অভিনেত্রীদের যে গ্ল্যামার জগৎ তাদের আড়ালে তৃণমূল চুরির সাম্রাজ্য চালিয়ে যাবে। তাই তো নুসরত একটা মুখোশ ছিল, আড়ালে তো সব দেখছি এই শাজাহান শওকত এরা তো সব ওইখানে 60,000, 70,000, 80,000 লিড, পঞ্চায়েত বিরোধী শূন্য, ভোটে বিরোধীদের পোলিং এজেন্ট বসতে দিত না, মাথা ফাটিয়ে দিত, কেন ফাটাতো বোঝা যাচ্ছে তো। মাঠ দখল করে ভেড়ি করতে হবে, রাত্রিবেলা মা বোনেদের ওদের খাবার যোগান দিতে হবে, ফুর্তি ওদের দিতে হবে, এটাই তো সন্দেশখালী সাধারণ মানুষকে দাসে বানিয়ে রেখেছিল। দেব, দেখুন দেব নুসরাত মিমিরা প্র্যাকটিক্যালি এরা গরিব মানুষের প্রতিনিধি নন, এরা সিনেমা জগতের তারকা যারা প্র্যাকটিক্যালি বিনোদনের সঙ্গে যুক্ত, বিনোদন দিচ্ছে তৃণমূলকে। এই যে গরু কয়লা বালি তার টাকায় সিনেমা বানায়, সেই টাকাতে এরা কোটিপতি হয়, আর ঘাটালের ঘাটাল মাস্টার প্ল্যান ভোট এলে মনে পড়ে, 5 বছর 10 বছর ধরে এমপি ছিলেন, আজ অবধি কেন করতে পারেননি ঘাটাল মাস্টার প্ল্যান? অবিলম্বে তো পদত্যাগ করা উচিত, সকলের সামনে ক্ষমা চাওয়া উচিত। হাত ধরেই রাজনীতিতে এসে গেলাম, এসেছিলাম দিদির হাত মাথায় আছে বলেই তো কয়লাকাণ্ডে সমন পেয়েছে, ইডি সমন পাঠিয়েছে। দিদির হাত যাদের মাথায় থাকবে তারা সবাই জেলের ভাত খাবে। দিদির হাত ধরেই এসেছিলাম, দিদির হাত ধরেই থেকে গেলাম। দিদির হাত ধরে থাকলে ওই জেলেই যেতে হবে? এই যেমন কেষ্ট বিষ্টু পার্থ বালু এসব জেলের ভাত খাচ্ছে, সব তো দিদির অনুগত সৈনিক ছিল। আজকে দেবকেও বুঝতে হবে যে গোটা রাজ্যের মানুষ আর ওই অভিনয় দেখে, অভিনেতাকে দেখে ভোট দেবে না, মানুষ সন্দেশখালীকে দেখে ভোট দেবে, মানুষ ঘাটালের বন্যা দেখে ভোট দেবে, মানুষ লকডাউনে এই তৃণমূলের নেতাদের দেখতে না পেয়ে ভোট দেবে। 7 বছর আগে নাকি ওখানে দাঙ্গা হয়েছিল, ওইটা সবসময় একটা দাঙ্গার এলাকা, ওইটা বলছে 7 বছর আগে। 7 বছর আগে মমতা ছিল তাই দাঙ্গা হয়েছিল, এখনও মমতা সরকারে আছে তাই দাঙ্গা হওয়ার পরিস্থিতি আছে, তাই শাজাহানরা মাথা চাড়া দিয়ে উঠেছে। 11 সালের আগে এরাজ্যে দাঙ্গার যদি কেউ করতে যেত তার মাথা ঘুরিয়ে দেওয়ার মুখ্যমন্ত্রী ছিল, আর এরাজ্যে এখন এমন একজন মুখ্যমন্ত্রী আছেন যিনি জানেন দাঙ্গা হবে, তারপরেও মিছিলের পারমিশন দেন। 2019 মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা প্রাইভেট চ্যানেলে সাক্ষাৎকারে, তিনি বলেছিলেন লক্ষণ সেট আর শাজাহান এক নয়, গুলিয়ে ফেলবেন না। না, আমরা তো বলছি লক্ষণ সেট আর শাজাহান এক নয়, তার কারণ লক্ষণ সেট তো এখন জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে, লক্ষণ সেটের বিরুদ্ধে তো এত অভিযোগ করতেন, আজ অবধি লক্ষণ সেটকে কেন দিদির পুলিশ গ্রেপ্তার করছে না, কেন নন্দীগ্রাম হলদিয়া কাণ্ডের তদন্ত হচ্ছে না? আমি আপনাকে বলি, দেখুন এ রাজ্যের ইতিহাসে এটা বিরলতম ঘটনা যে একটা রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তাদের নিজের দলের মা বোনেদের জ্যান্ত পুড়িয়ে মারে, তাদের মা বোনেদের নিজের দলের মহিলা সমর্থকদের রাত্রিবেলা তাদের মানসম্মান ইজ্জতকে নিলামে তোলে, এই রাজনৈতিক সংস্কৃতি এই রাজ্যের মানুষ দেখেনি? মমতা বন্দ্যোপাধ্যায় জনগণের কাছে উত্তর দেবেন পরে, সবার আগে নিজের দলের মা বোনেদের সমর্থকদের কাছে তৃণমূল কংগ্রেসের পুলিশ মন্ত্রী হিসেবে, সর্বাধিনায়িকা হিসেবে নিজের কৈফিয়ত দিন। আমি বলছি অবিলম্বে মহিলা মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত, এবং তৃণমূলের যারা মহিলা সমর্থক রয়েছেন তাদেরও গর্জে ওঠা উচিত, এটা বাংলার সংস্কৃতি নয়। আপনি তৃণমূল হতে পারেন, বাম হতে পারেন, বিজেপি হতে পারেন, কংগ্রেস হতে পারেন, সন্দেশখালী বলছে মা বোনেদের ইজ্জত আজকে জ্বলছে, পুড়ছে, বিক্রি হচ্ছে।